আজ শেয়ার করছি রাত্রে রুটি দিয়ে খেতে ভালো লাগবে এমন একটি রেসিপি, যার জন্য আমি সবার প্রথমে নিয়েছি 35 গ্রাম করে মুসুর ডাল, মুগ ডাল আর অড়হর ডাল। এবার গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্লেমটাকে লোতে রেখে তিন রকম ডালই আমি ড্রাই রোস্ট করে নেব। সাধারণত আমরা মুগ ডাল, অড়হর ডালকেই একটু ভেজে নিই রান্নার আগে, কিন্তু এখানে মুসুর ডালটাকেও একটু ভেজে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে রেখে কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে তিনটে ডালই ভেজে নিচ্ছি। যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন ডালটাকে নামিয়ে ফেলবো, কেননা বেশি ভাজলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে। ডালটা ভাজা হয়ে গেছে, ভালো করে ধুয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে 100 গ্রাম পটল, যেটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি, তাতে নুন মিশিয়ে পটলটাকে ভেজে নিচ্ছি। পটলটা এখানে খুব ছোট করে কাটবেন না, লাইট গোল্ডেন কালার করে সমস্ত পটলগুলোকে ভেজে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই ডালটা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও খাওয়া যায়। সমস্ত পটল ভাজা হয়ে গেছে, অন্য পাত্রে তুলে নিলাম। এবার কড়ায়ে আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিলাম 1/2 টিস্পুন 5 ফোড়ন, 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভেজে নিয়ে ছোট চামচের 2 চামচ মেশাচ্ছি নারকেল কোড়া। কয়েক সেকেন্ড তেলের মধ্যে নারকেল কোড়াটাকে ভেজে নিচ্ছি, তারপর সেদ্ধ করা ডালটা মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে ডাল যেন খুব বেশি গলে না যায়। তারপর মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার ডালের ঘনত্ব যেমন খাবেন সেই অনুপাতে জলের পরিমাণটা কম বেশি করে নিতে হবে। আমি এখানে ছোট কাপের 1 কাপ মতো জল মেশালাম। তারপর মেশাচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ ছাড়াও এই ডালটা তৈরি করতে পারেন। সামান্য একটু চিনি মেশালাম আর একটু নুন মিশিয়ে দিলাম। ডালটা ফুটতে শুরু করেছে, ঠিক এই রকম অবস্থাতে মিশিয়ে দিতে হবে 1/4 টিস্পুন মতো আদাবাটা। আদাবাটা তেলের মধ্যে কষাবো না, কেননা আদার যে একটা সুন্দর ফ্লেভার সেটা এই ডালে এরকম ফোটা অবস্থাতেই দিতে হবে, তাহলে ভালো লাগবে। ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2-3 ফুটিয়ে নিলেই পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে বাকি 2টো উপকরণ অবশ্যই সবশেষে মেশাতে হবে। সেটা হলো 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর 1/4 টিস্পুন ঘি। তৈরি হয়ে গেল সাবেকি একটি ডালের রেসিপি। এটা আপনারা তৈরি করে দেখুন, আশা করি ভালোই লাগবে। রুটির সাথে ভাতের সাথে 2টোর সাথেই সার্ভ করতে পারবেন। রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক অবশ্যই করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যেন পরবর্তী সহজ রেসিপি নিয়ে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন।